আমরা যারা ইউটিউবিং করি বা ইউটিউবের সাথে জড়িত তারা কম বেশি ট্রাইপডের সাথে পরিচিত। তো আজকে আমরা কম দামে সেরা একটি ট্রাইপড 3110 আনবক্সিং অ্যান্ড রিভিউ করব। আমি ইয়াসিন আফাত আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল টিপস 24 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 3-way ক্যান হেড, তারপর দেওয়া আছে এখানে 4-section লেগ এন্ড কুইক লেভেল লক, এন্ড দেওয়া আছে রাবার লেগ টিপ। তো ফ্রেন্ডস, আমি এই ট্রাইপডটা বাংলাদেশ সর্ববৃহৎ অনলাইন শপ daraz.com.bd থেকে কিনছি। তো আমি সেখান থেকে ট্রাইপডটা 340 টাকায় কিনছি, অ্যান্ড আমার বাসা পর্যন্ত তাদের লোকরা ট্রাইপডটা পৌঁছে দিয়ে গেছে, অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে গেছে। তো সেই সার্ভিস চার্জটা পড়ছে 45 টাকা। তো সার্ভিস চার্জ অ্যান্ড ট্রাইপডের দাম, অর্থাৎ সব কিছু মিলে আমার ট্রাইপডটা পড়ছে 385 টাকায়। তো আপনারা চাইলে ট্রাইপডটা কিনতে পারেন, অত্যন্ত কোয়ালিটিফুল অ্যান্ড ভালো একটা ট্রাইপড। তো আপনারা যদি ট্রাইপডটা মার্কেট থেকে কিনতে যান তাহলে হয়তো আপনাদের 600-700 টাকা পড়তে পারে। তো আপনারা যদি অনলাইন থেকে কিনেন আপনাদের বাসায় পৌঁছে দিয়ে যাবে, তারা 3 দিন টাইম নেয়, অর্থাৎ 3 দিনের ভিতরে আপনার বাসায় ট্রাইপডটা পৌঁছে দিয়ে যাবে। তো সেখান থেকে কিনতে পারেন। তো কথা না বাড়িয়ে তো চলুন ট্রাইপডটা আনবক্সিং করে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইপডের সাথে একটি ক্যারি ব্যাগ দেওয়া আছে। তো আপনারা চাইলে এটার মধ্যে আপনাদের ট্রাইপডটা ক্যারি করতে পারবেন। তো এটার ভিতরে প্রথমেই পাচ্ছি আমরা একটি আমাদের মোবাইল হোল্ডার, অর্থাৎ আমরা এটার মধ্যে আমাদের মোবাইলটা রেখে আমাদের ভিডিওটা শ্যুট করতে পারবো। তো এটা হচ্ছে আপনাদের মেইন ট্রাইপডটা, অর্থাৎ 340 টাকায় অত্যন্ত সুন্দর একটি ট্রাইপড পেয়ে যাচ্ছেন। সো এটা আপনার স্টিলের, অর্থাৎ অত্যন্ত কোয়ালিটিফুল অ্যান্ড টেকসই একটা ট্রাইপড। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি হোল্ডার দেওয়া আছে, আপনারা এই হোল্ডারটা ডান বাম উপর নিচ আপ ডাউন সব দিকে, অর্থাৎ 360 ডিগ্রি ঘোরাইতে পারবেন। তো আমি অল্প অল্প করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা আসি মোবাইল হোল্ডারটায়। তো এই মোবাইল হোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি স্ক্রু দেওয়া আছে, অ্যান্ড আপনারা এখানে এই হোল্ডারটাকে বসিয়ে জাস্ট ঘুরিয়ে দিবেন। এটা একটু টান দিলে লম্বা বা ছোটো হবে, আপনারা এখানে আপনাদের মোবাইলটা বসিয়ে খুব সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে পারেন। তো এটা আপনার DSLR ক্যামেরা অ্যান্ড মোবাইল দুইটার জন্যই অত্যন্ত বেস্ট একটি ট্রাইপড। তো আপনারা যদি DSLR ক্যামেরা বসাতে চান তো এটাকে খুলে দিবেন, জাস্ট খুলে যে এখানে আপনাদের যে কোনো ক্যামেরা অ্যান্ড আপনাদের DSLR ক্যামেরাটা এই যে এখানে আপনারা বসিয়ে দিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি লক দেওয়া আছে। অনেক সময় ভিডিও শ্যুট করার সময় আপনাদের ক্যামেরাটা একটু উপরের দিকে ধরার প্রয়োজন পড়ে বা একটু নিচের দিকে ধরার প্রয়োজন পড়ে, সো আপনারা এই লকটি ঘুরিয়ে আপনাদের এই যে এই অংশটাকে উপরে নিচে করতে পারবেন। তো ধরেন আমাদের ক্যামেরাটা এই পজিশনে উপরে রাখার দরকার, তো আপনারা এটুকু নিয়ে আপনাদের এটা লকটা টাইট করে দিবেন, দেন আপনাদের এই পজিশনে উপরের দিকে অ্যাঙ্গেল হয়ে রয়েছে। তো এই লকটার কাজ মূলত আপনাদের উপরে নিচে করার। তো এটাকে একটু ঢিলা করে আপনাদের পছন্দ অনুযায়ী যেখানে রাখতে চান সেটা করে দিতে পারবেন। দেন আমরা আসি এই লকটাতে। এই লকটার মাধ্যমে আপনারা রাইট লেফট অ্যান্ড 360 ডিগ্রি মুভ করতে পারবেন, অর্থাৎ আপনাদের ভিডিও শ্যুটিংয়ের সময় যে কোনো দিকে আপনাদের ভিডিওটাকে শ্যুট করার জন্য এই হ্যান্ডেলটা অত্যন্ত কার্যকরী। ধরেন আপনারা যদি মানে এই পজিশনে আপনাদের ক্যামেরাটাকে স্থির রাখতে চান তো এটা কিন্তু আপনার ঘোরানো যায়। তো আপনারা এটাকে ঘুরিয়ে টাইট করে দিতে পারবেন, এখন দেখ ডানে বামে ঘুরবে না না। এখন আপনারা যদি 360 ডিগ্রি এভাবে ঘুরাইতে চান তাহলে আপনারা এই লকটি কাজ লাগবে। তো এই লকটির কাজ হচ্ছে আপনারা এই লকটিকে একটু ঢিলা করে দিবেন, দেন এখন আপনারা দেখেন খুব ইজিলি যেদিকে নিতে চাচ্ছেন এটা 360 ডিগ্রি আপনাদের ঘুরাইতে পারবে। তো আপনারা যেই অ্যাঙ্গেলে রাখতে চান সেই অ্যাঙ্গেলে নিয়ে জাস্ট এই লকটাকে টাইট করে দিবেন, দেন আপনাদের এটা লড়াচড়া করবে না, অর্থাৎ আপনারা এটাকে আর কোনো দিকে ঘুরাইতে পারবেন না। তো এখন আমরা আসি এই লকটাতে। তো আপনারা যদি এখন এই লকটাকে ঢিলা করে দেন তাহলে দেখেন কি হয়। তো আমরা এই লকটাকে একটু ঢিলা করে দিলাম। তো আমরা এখন যদি এটাকে টান দিই তাহলে দেখেন ভিতর থেকে ট্র্যাকোডের আরও একটি অংশ বেরিয়ে আসছে, অর্থাৎ আপনার ট্র্যাকোডটাকে লম্বা করার জন্য আপনারা এই লকটি ইউজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবুজ পানিজাতীয় একটি স্কেল দেওয়া আছে, অর্থাৎ এই স্কেলটার কাজ হচ্ছে আপনাদের ট্রাইপডটা একদম স্থিরভাবে সোজা হয়ে বসছে কিনা সেটা দেখার জন্য আপনারা এই স্কেলটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্কেলটার মাধ্যমে আপনাদের ট্রাইপডটা একদম স্থিরভাবে সোজা আছে কিনা সেটা দেখতে পাচ্ছেন। তো এবার আসি ট্রাইপডটার হাইটে। তো এটার হাইট যথেষ্ট লম্বা। তো এখানে দেখুন আপনার 3টা লক দেওয়া আছে, আপনারা একটা একটা করে যদি এই লকটা খুলেন ট্রাইপডটা আস্তে আস্তে লম্বা হইতে থাকবে। তো আমরা সবার নিচের লকটা খুলে দিচ্ছি। তো দেখেন এই লকটা খুলে দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আরো একটা অংশ বেরিয়ে আসছে। তো আমরা এখন সবগুলো লক খুলে দিচ্ছি। তো সবগুলো লক খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রাইপডটা আগের তুলনায়
যথেষ্ট অর্থাৎ অনেকটা লম্বা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি ট্রাইপডটাকে আরো লম্বা করতে চান তাহলে আপনাদের এখানে আরো দুটি লক দেওয়া আছে, আপনারা জাস্ট লক গুলো খুলে দিবেন, দেন আপনাদের ট্রাইপডটা আরো লম্বা হতে থাকবে। সো তিন দিক থেকেই আপনাদের লক গুলো খুলে দিবেন। তো ফ্রেন্ডস, আমরা লকগুলো খুলে দিলাম। তো দেখতে পাচ্ছেন লকগুলো খুলে দেওয়ার পর আমাদের ট্রাইপডটা অত্যন্ত লম্বা হয়ে গেছে, আমাদের ক্যামেরা তো আসতেছে না। তো আমি ক্যামেরাটা একটু উপরের দিকে মুভিং করতেছি দেখানোর জন্য যে কতটুকু লম্বা হইল। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, যথেষ্ট লম্বা হয়েছে আপনাদের ভিডিও শ্যুটিংয়ের জন্য। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে 340 টাকা অত্যন্ত কোয়ালিটিফুল এই ট্রাইপডটি কিনতে পারেন। তো আপনারা যদি চান কীভাবে daras.com থেকে এই ট্রাইপডটি অর্ডার করবেন সেই নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, তো আমার কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি এই নিয়ে একটি ভিডিও বানাবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আনবক্সিং। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।